আসসালামু আলাইকুম সিভিলিয়ান ক্লাসরুম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি সাথে আছি সুমন। গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি দালানের সম্পূর্ণ এস্টিমেট করতে হয়। যারা দেখেন নাই অবশ্যই দেখে আসুন। আজ আমরা দেখাবো একটি সম্পূর্ণ আলাদা একটি বিষয়, অর্থাৎ একটি সিআরের কিভাবে এস্টিমেট করতে হয়, ঠিক আছে, কাঠের পরিমাণ কিভাবে বের করতে হয়। দেখেন আগে আমি আপনাদেরকে গবারগুলা বুঝিয়ে দিচ্ছি, মানে গড়গুলা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে ক্রমিক নর্ম বিবরণ, তারপর হচ্ছে সংখ্যা, তারপর হচ্ছে দৈর্ঘ্য মিটারে, সংখ্যা হচ্ছে এন, দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে বি, আর উচ্চতা হচ্ছে এস, ঠিক আছে, মোট পরিমাণ, ঠিক আছে, পরিমাপ মোট পরিমাপ, ঠিক আছে। তো এখানে আমরা জিনিসটা চিন্তা করি, বাস্তবে একটা চেয়ার যদি আমরা চিন্তা করি, দেখেন পিছনের দুইটা পায়া হচ্ছে একরকম আর সামনের দুইটা পায়া একরকম, অর্থাৎ পিছনের দুইটা পায়া হচ্ছে অনেক লম্বা বড়, তারপর হচ্ছে সামনের দুইটা পায়া হচ্ছে ছোট। তো আমরা এই জন্য দুইটা পায়াকে বিভক্ত করছি, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে। তো এটা এখান থেকে এটা যেটা এটা হচ্ছে প্রস্থটা আর এটা হচ্ছে পিছনেরটা হচ্ছে বড়গুলা। তো এখানে লিখলাম দৈর্ঘ্য, দৈর্ঘ্য, ও হ্যাঁ ভালো কথা, আমরা যে বইটা ফলো করতেছি এটা হচ্ছে এস্টিমেটিং কস্টিং বই ওয়ান, ঠিক আছে, হক্সারের ষষ্ঠ অধ্যায়, পেজ নাম্বার হচ্ছে আপনার 179 আর উদাহরণ নাম্বার হচ্ছে 66 নাম্বার, ঠিক আছে। তো এখানে দেখেন আমরা আবার প্রথম থেকে বলতেছি, পায়া পায়ার ক্ষেত্রে দুইটা পায়া একরকম, দুইটা পায়া একরকম, এর জন্য দেখেন পিছনেরটার জন্য দেওয়া আছে 110 সেন্টিমিটার, ঠিক আছে, এটা যদি আমরা মিটারে নেই তাহলে 1.10 মিটার, এর জন্য দেখেন 1.10 মিটার লিখলাম। তারপর দেখেন যদি সামনেরটার কথা চিন্তা করি, দেখেন সামনেরটা এখানে এখান থেকে দেখেন আমি কাছে নিয়ে দেখাচ্ছি 40 সেন্টিমিটার, দেখছেন 40 সেন্টিমিটার, দেখেন এখানে আমার হাতের পাশে লেখা আছে 40 সেন্টিমিটার। তো লম্বাটা আমরা দৈর্ঘ্যটা আমরা লিখলাম 40 সেন্টিমিটার, এটা যদি আমরা মিটারে নিয়ে 40 সেন্টিমিটার একসাথে ভাগ দিলে তাহলে রেজাল্টটা আসা হচ্ছে 0.40 মিটার, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম, দৈর্ঘ্যটা লিখলাম। এবার প্রস্থ চিন্তা করি, ঠিক আছে, এখানে একটা দেখেন এই যে এইটার প্রস্থ দেওয়া আছে, দেখেন এখানে 8 ইনটু, দেখেন একটু খেয়াল করে এখানে দেখেন পায়াগুলার, সরি দেখেন একটু পায়াগুলা দেখেন, এই যে পায়াগুলার আকার অর্থাৎ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য তো আমরা এখান থেকে এখানে লিখলাম, ঠিক আছে, এটা এখান থেকে এখানে লিখলাম, দেখেন প্রস্থ আর থিকনেস উচ্চতা দেওয়া আছে, দেখেন 5 ইনটু 5, অর্থাৎ 5 সেন্টিমিটার ইনটু 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার ইনটু 5 সেন্টিমিটার যেহেতু আছে, এখন আমরা দেখেন কি করি, বি বি 5 সেন্টিমিটার আছে না, তো 5 সেন্টিমিটার দেখেন এখানে লিখি, 5 সেন্টিমিটারে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে রেজাল্ট আসে 0.05, এই জন্য আমরা লিখলাম 0.05। তো সামনেরটার জন্য সেম 0.05, পিছনেরটার জন্য সেম 0.05। তো আমরা কি পাইছি, থিকনেসও পাইছি 5 সেন্টিমিটার, দেখেন এখানে ওই 5 সেন্টিমিটার লেখা আছে, আমি আবার কাছে নিয়ে দেখাচ্ছি, দেখেন 5 ইনটু 5, দেখেন 5 ইনটু 5 লেখা আছে, ঠিক আছে, পায়া। তো লিখলাম উচ্চতা 5 0, এটা যদি আমরা মিটারে নেই সেম 5 সেন্টিমিটারে যদি আমরা মিটারে নেই 100 দিয়ে ভাগ দিলে রেজাল্টটা আসে 0.05 মিটার, 0.05 মিটার, ঠিক আছে। তাহলে আমরা পাইছি কি, নাম্বার পাইছি, এল পাইছি, বি পাইছি, এস পাইছি, সবগুলার যদি এটা 2, তারপর এটা, তারপর হচ্ছে 2 1.10, তারপর হচ্ছে 0.05, তারপর 0.0, এগুলো যদি গুণ করে তাহলে রেজাল্টটা আসে 0.0055 মিটার কিউব। তারপর যদি আমরা এটাকে সেম 2 ইনটু 0.40 ইনটু, তারপর হচ্ছে 0.05 ইনটু 0.05 ইনটু করি তাহলে রেজাল্ট আসে 0.0020 মিটার কিউব, ঠিক আছে। তাহলে আমরা পায়ার এস্টিমেট করা শেষ, অর্থাৎ দুইটা পায়ার তার পায়া এস্টিমেট করা আমাদের শেষ। দেখেন আমরা এখন পায়া শেষ, এখন বার্তার জন্য এস্টিমেট করবো। বার্তা কোন জায়গাটা আমি দেখাচ্ছি একটু, দেখেন চিত্র মধ্যে দেখেন এখান থেকে এখান, এখান থেকে এখান, এখান থেকে এখান, এখান থেকে এখান, অর্থাৎ চারপাশের যে পৃষ্ঠটা, ঠিক আছে, উপরে যে পৃষ্ঠটা, তো এটা হচ্ছে কি সামনেটা, দেখেন এটা একটা দৈর্ঘ্য, এটার একটা দৈর্ঘ্য, অর্থাৎ পিছনে আপনার বাস্তবে খেয়াল করেন সামনেটা একটু বেশি থাকে, পিছনটা একটু চিপা থাকে, ঠিক আছে। আর যদি 500 হয় তাহলে 500 আমরা ধরবো দুই পাশে দুইটা, এই জন্য দেখেন এখন যদি আমরা চিন্তা করি সামনে হচ্ছে কয়টা চেয়ারের, দেখেন এখন যদি চিন্তা করি আমরা সামনে হচ্ছে একটা, এর জন্য 1, n এর মান হচ্ছে কত 1, পিছন হচ্ছে একটা, এর জন্য n এর মান 1, ঠিক আছে। তারপর হচ্ছে 500 হচ্ছে দুইটা, একটা পাশ এই দুইটা পাশ, ঠিক আছে, দেখেন চেয়ারের মধ্যে দেখাচ্ছি আমি একটা পাশ দুইটা পাশ, এর জন্য 500 হচ্ছে 2, ঠিক আছে, পাশে 2 লিখলাম। তারপর হচ্ছে এগুলার দৈর্ঘ্য l, অর্থাৎ l বের করবো, দেখেন l, l আমরা বের করবো, দেখেন 500 হচ্ছে এখান থেকে এখানের দৈর্ঘ্য হচ্ছে আপনার 45 সেন্টিমিটার, দেখেন এখানে দেওয়া আছে 45 সেন্টিমিটার, এবং 500 দেখেন এখান থেকে এখানে 45 সেন্টিমিটার, আবার এখানেও দেওয়া আছে এখান থেকে এখানে 45 সেন্টিমিটার, অর্থাৎ
লেখা যায় যে দুর্ঘ লেখা যায় 45 সেন্টিমিটার, এটাকে যদি মিটারে নেই তাহলে হচ্ছে আমরা লিখতে পারি 0.45 মিটার। তারপর হচ্ছে দেখেন এখানে পিছন, পিছনটা আমরা জানি সবসময় 5 সেন্টিমিটার করে 5 সেন্টিমিটার কম হয়, ঠিক আছে, অর্থাৎ চিপা থাকে, তাহলে আমরা সবসময় 10 সেন্টিমিটার বাদ দিয়ে দেবো। ওই যে আমাদের পিছনটা দেখবেন চেয়ারের ওইটা উপরের দিকে উঠে, অর্থাৎ 500 গুলা এভাবে যা লাগে, তাহলে আমরা সবসময় চেয়ারটা একটু চিপা থাকে। তো ড্রয়িং এ দেখেন এখানে 5 সেন্টিমিটার করে বাদ যাবে, যেহেতু 5 সেন্টিমিটার বাদ যাবে সেহেতু দেখবেন এখানে ছিল হচ্ছে 45 থেকে 10 সেন্টিমিটার বাদ যাইলে 5 5 করে 10 সেন্টিমিটার বাদ যাবে, তাহলে থাকে হচ্ছে 35 সেন্টিমিটার। তো 45 সেন্টিমিটারে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 0.35 মিটার, তাহলে 500 আমরা সেম 45 সেন্টিমিটার এখানে ড্রয়িং এ দেওয়া আছে 45 সেন্টিমিটার। দেখেন আমি 5টি দেখাইছি, তো আবার সেম 45 সেন্টিমিটার 100 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে আপনার কিসে আছে, মিটারে আছে, 0.45 মিটার, ঠিক আছে। এখন আমরা বের করবো হচ্ছে প্রস্থ আর হচ্ছে উচ্চতা। দেখেন এখানে আকারটা দেওয়া আছে 8 × 4, অবশ্যই দেখা যায় না, দেখেন দেখাচ্ছি, দেখেন আকারটা এখানে দেওয়া আছে বার্তার আকার, দেখেন 8 × 4, ঠিক আছে। আপনারা বই আপনারা একটু বইয়ে দেখেন, বইয়ে দেখলে অবশ্যই দেখবেন বুঝতে পারবেন 8 × 4, ঠিক আছে। সেম আমরা 8 × 4, এইটিরও যদি আমরা সেম এটাতে দেখেন এটিরও যদি আমরা যদি এটা মিটারে নেই তাহলে আমরা 100 ভাগ দেব 8 সেন্টিমিটার, 100 ভাগ দিলে রেজাল্ট এটা আসবে। সেম এটার ক্ষেত্রেও সেম 100 ভাগ দিতে হবে, এটা 8 সেন্টিমিটার 100 ভাগ দিতে হবে, এটাকে 8 সেন্টিমিটার 100 ভাগ দিবে, তাহলে রেজাল্ট আসবে 0.08 মিটার, ঠিক আছে। তাহলে আমরা ইনটু পাইছি কত, 4, ঠিক আছে, তাহলে 4 সেন্টিমিটার, তাহলে 8 × 4, তাহলে 4 সেন্টিমিটারটা কিভাবে বের করবো, দেখেন এখানে আছে 4 সেন্টিমিটার, তো 4 সেন্টিমিটারে যদি আমরা 100 ভাগ দিই তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে আপনার 0.04 মিটার, ঠিক আছে। সেম এটা তো সেম, এটা তো সেম, এটা তো সেম, তিনটা সেম, কারণ 4 সেন্টিমিটার যেহেতু, তো সেম আমরা এন ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ এগুলো যদি আবার ক্যালকুলেশন করি এভাবে একটা দুইটা তিনটা যদি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আসে এটা, আবার এটা এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে এটা, আবার এটা 2 n × n = 2, তাহলে 2 × 0.45 × 0.45 ×, তারপর হচ্ছে 0.08 × 0.04 ×, তাহলে রেজাল্টটা আসে সমান সমান রেজাল্ট আছে 0.5, দেখেন এটা সমান সমান হবে, এগুলো সব ইনটু হবে, ঠিক আছে, সমান সমান হবে, তাহলে 0.0029 মিটার কিউব। তাহলে আমরা কী কী বাড়তে করতে পারলাম, একটা পায়া বার করলাম আর বার্তা বের করলাম, ঠিক আছে। এবার বের করলাম টানা, ঠিক আছে, এই দেখেন এখানে লেখা আছে টানা, টানা কীভাবে বের করবো সেটাই আমি আপনাদের এখন দেখাবো, টানাটা বের করবো কীভাবে। দেখেন এবার হচ্ছে টানা, টানাটা হচ্ছে কোনটা, দেখেন এই এখান থেকে, দেখেন সরি, দেখেন এখান থেকে এখান পর্যন্ত টানা, এখান থেকে ওই যে ওই পাশ, এখান থেকে এখান আর এখান থেকে এখান, হচ্ছে দুইটা এর মধ্যে যে একটা টানা নিচের মধ্যে আমাদের পা রাখি বা হচ্ছে এখানে রাখে, তারপর হচ্ছে এখান থেকে এখানে একটা, তো দুই পাশে দুইটা টানা আর মাঝখানে একটা টানা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা টান বের করি, টানা বের করতে হলে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, টানা সময় সময় আমরা জানি এখন আমরা বের করবো টানা, টানা দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে টানা হচ্ছে এন, এন হচ্ছে আমরা দৈর্ঘ্য আমরা জানি একটা হচ্ছে একটা আর দুই পাশে দুইটার জন্য 2, ঠিক আছে। তো আমরা জানি এগুলো সবগুলোর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 45 সেন্টিমিটার, যেহেতু 45 সেন্টিমিটার সেহেতু আমরা 45 100 ভাগ দিলে তাহলে রেজাল্টটা আসবে হচ্ছে আপনার 0.45 মিটার, 0.45 মিটার, ঠিক আছে। তাহলে আমরা এটার হচ্ছে প্রস্থ আর ইয়ে কত দেখতে হবে, প্রস্থ এখন প্রস্থ আর হচ্ছে আমাদের থিকনেস কত, দেখেন এটা লেখা আছে প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার আর থিকনেস হচ্ছে 2.5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আপনারা যদি এটা বের করি তাহলে হচ্ছে আমরা যদি এখানে দেখেন টানার মধ্যে 5 সেন্টিমিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে রেজাল্ট আসে হচ্ছে 0.005 মিটার, তারপর হচ্ছে এটাকেও যদি আবার সেম 100 দিয়ে ভাগ দিই 5 সেন্টিমিটারে তাহলে রেজাল্ট আসে 0.05 মিটার, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে দেখেন, তারপর হচ্ছে দেখেন আমরা আরেকটা দেখাচ্ছি 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটারে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে রেজাল্ট আসে হচ্ছে আপনার 0.025 মিটার, 0.025 মিটার, ঠিক আছে, এই রেজাল্ট আসে। তাহলে অবশেষে আসে আবার আমরা হচ্ছে এন ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ, তাহলে সবগুলা এটা 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 গুণ করে দিব এটা রেজাল্ট আসবে, এটা এটা গুণ করে দিব এটা এটা রেজাল্ট আসবে, শেষ। তাহলে আমাদের শেষ কি হলো, টানা শেষ। এবার উপরে টপ, এবার বের করবো কি টপ, অর্থাৎ এই যে আমরা যে যারা বসি এই এখান থেকে এখান এখান থেকে এখান, তা আমরা জানি কি টপ বের করতে হলে টপ কয়টা, একটা, তাহলে এন এর মান কত হবে 1, তারপরে কত সেন্টিমিটার এটা দৈর্ঘ্য, এখান থেকে এখানে দৈর্ঘ্য কত 45 সেন্টিমিটার, এই জন্য 45কে আমরা 100 দিয়ে ভাগ দিলে তাহলে 0.45 মিটার আসে, তারপর হচ্ছে
প্রস্থ, প্রস্থ সেম 45 সেন্টিমিটার, দেখেন এখান থেকে এখানের প্রস্থ কত 45 সেন্টিমিটার, দেখেন দেওয়া আছে, আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন বই দেখলে। 45 সেন্টিমিটার দিলে তাহলে রেজাল্ট আসে কত 0.45 মিটার। তারপর হচ্ছে এটার পুরুত্ব কত, দেখেন টানাটার পুরুত্ব লেয়া আছে 2.5, এই যে পুরু, দেখেন এখানে পুরু লেখা আছে, এই যে পুরু 2.5 সেন্টিমিটার পুরু। তাহলে এটা যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে রেজাল্ট আসে হচ্ছে আপনার 0.025 মিটার। তাহলে হচ্ছে এটা যদি সমান সমান দিই, অর্থাৎ এই তিনটা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা যদি গুণ করি তাহলে রেজাল্ট আসে 0.0051 মিটার কিউব। তাহলে উপরের বার্তা, এতক্ষণ টপ হিসাব করছিলাম, ঠিক আছে, এখন বার্তা হিসাব করবো, ঠিক আছে। দেখেন উপরে বার্তা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, আমরা হচ্ছে এই যে ডালান দিই না, দেখেন চেয়ারের মধ্যে যে আমরা ডালান দিই, ডালান দিই কিভাবে, মানে হেলানো দিই যে এখান থেকে এখানে, এই যে বার্তা, এটা হচ্ছে বার্তা। তো দেখেন এটার হচ্ছে, আমরা জানি চেয়ারের সবসময় পিছনের অংশ হচ্ছে এটা হয়, এখান থেকে এখানে 35 সেন্টিমিটার, আমরা জানি সামনে 45 সেন্টিমিটার হলে এখানে 35 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখানে 35 সেন্টিমিটার আমরা পাইলাম, তাহলে আমরা এটার উপরের বার্তার আমরা 45 একটা, কয়টা এখানে বার্তা, একটা, ঠিক আছে, লিখলাম। তারপর হচ্ছে এটা দৈর্ঘ্য 35 সেন্টিমিটার, তাহলে 100 দিয়ে ভাগ দিলে 0.35 মিটার আসে। তারপর হচ্ছে দেখেন এটার হচ্ছে আমরা কি পাইছি, প্রস্থ, প্রস্থ কিভাবে বের করবো, এই দেখেন প্রস্থ এখানে এখানে লেখা আছে, দেখেন 4 × 4 × 4 পুরুত্ব আর প্রস্থ দেওয়া আছে, সেম যেহেতু ফুন্ডো আছে, ফুন্ডোর যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে আসে হচ্ছে মিটারে 0.15 মিটার। তারপর হচ্ছে 4 আছে, 4 কে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে রেজাল্ট আসে 0.04 মিটার, ঠিক আছে। তাহলে এটা 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 এটাকে যদি আমরা গুণ করি তাহলে রেজাল্ট আসে 0.0021 মিটার কিউব। অর্থাৎ সবগুলোরে আমরা যদি এবার যদি সবগুলোরে আমরা যোগ করি তাহলে রেজাল্ট আসে হচ্ছে আপনার 0.0218 মিটার কিউব। অর্থাৎ আমরা শেয়ার এস্টিমেট করা সম্পূর্ণ হয়েছে। আশা করি সবাইকে আমি বুঝাতে পারছি, আর যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আমি অবশ্যই রিপ্লাই দিতে চেষ্টা করব। আর হচ্ছে আপনারা অনেকে হচ্ছে কমেন্ট করে, অনেকে অনেক কমেন্ট করে, তাদের রিকোয়েস্টের ভিডিওগুলো আমি তাদেরকে করে দেই, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন।